আপনি দেখেন যে বাণিজ্য মন্ত্রণালয় একজনকে পাল্টে একজনকে মহা স্মার্ট লোককে নাকি আনা হলো, শুনলাম ওই নাকি খুবই স্মার্ট। তোমরা স্মার্টনেসের কোনো নমুনা কি আমরা দেখতে পাইছি? ছাত্র নেতাদের সাথে দূরত্বের কথা শুনলাম আমরা, সেটি দীর্ঘদিন ধরে আমরা দেখছি, কাজের সামঞ্জস্যের অভাব সেটিও আমরা দেখতে পাচ্ছি। হয়তো এখন এই 100 দিন পরে এসে অন্তত আমাদের চোখে সেটি অনেকটাই দৃশ্যমান হচ্ছে। ছাত্র নেতাদেরকে হত্যার চেষ্টা করা হচ্ছে সার্জিস এবং ইয়ার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো কি বারবার একের পর এক নতুন নতুন ঘটনার জন্ম দেওয়ার সৃষ্টি করা হচ্ছে? হতে পারে, আবার নাও হতে পারে। ছাত্র নেতাদের হত্যার চেষ্টা যেটা শুনলাম আমি, সার্জিস এবং হাসনাতের গাড়ি, জি, এটা আমার কাছে এত সরলীকৃত মনে হয় না। এখন এটা ওনারা এখন বিখ্যাত হয়ে গেছেন, কাজে হয়তো এটাকে সামনে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আসলে ওই ধরনের কি কিছু একটা। একজন ট্রাক ড্রাইভারকে এবং তার পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে, এখন এটাকে কি বলবেন? বাট আমি মনে করি না যে এখন এই ধরনের কোনো মানে প্রচেষ্টা হচ্ছে। হতেও পারে, আমি জানি না, আমি এটা তথ্য প্রমাণ ছাড়া আমি হুট করে একটা মন্তব্য করতে চাই না। তবে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে এটা সব, এটা কিন্তু সামনেও চলতে থাকবে। মোদ্দা কথা হলো কি জানেন, এই সরকারের যেটা সবচেয়ে বড় ভুল যেটা আমি বলবো, ওনাদের যে মূল লক্ষ্যটা, সেই লক্ষ্য থেকে অনেকগুলো ক্ষেত্রে ওনারা অনেক উপদেষ্টা বিচ্যুত হয়ে গেছেন। তারা কিছু অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে টানাটানি করছেন। এই অপ্রয়োজনীয় কাজগুলি করতে যেয়ে অনেকগুলি জায়গায় মূল লক্ষ্য থেকে তারা সরে যাওয়াতে এবং মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের হতাশা, এক ধরনের অনাস্থা এদের প্রতি তৈরি হয়েছে। আপনি দেখেন যে বাণিজ্য মন্ত্রণালয় একজনকে পাল্টে একজনকে মহা স্মার্ট লোককে নাকি আনা হলো, শুনলাম ওই নাকি খুবই স্মার্ট। তো ওনার স্মার্টনেসের কোনো নমুনা কি আমরা দেখতে পাইছি? পাইনি। কিন্তু আপনি বলবেন আগের মতো তো হইচই হয় না, হইচই হবে কি? মানুষ তো অভ্যস্ত হয়ে যাচ্ছে এখন, এবং মানুষ এখন এদের বিরুদ্ধে কিছু বলতেও বিরক্ত বোধ করে। এদের ব্যাপারে কী বলবো আর? তো উনি যে নতুন একজন আসছেন, কী দেখাচ্ছেন এমন তো বলেন তো দেখি, কোন জায়গায় আপনি স্বস্তি পাচ্ছেন? কেউ পাচ্ছে না স্বস্তি। সেই দ্রব্যমূল্যের দাম কিংবা টিসিবির লাইন কিন্তু আবারও সেই দীর্ঘায়িত হচ্ছে। প্রয়োজনীয় কাজগুলো সেটা যেমন আসলে ভুলে যাচ্ছেন হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা, তেমনি আসলে ঠিক কোন কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে শুরুতে করার কথা ছিল সেটিও তারা অনেকটা দেরি করে ফেলেছেন। সেটিও একটি বড় কারণ কিনা। আমরা আসবো আরও একটি বিরতি নিয়ে।